فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده الصلاه والسلام على رسول الله

মতভেদপূর্ণ একটি বিষয় মশলা উপস্থাপন করতে যাচ্ছি যেটার সমাধান দিয়েছেন হানাফি জজগণ হানাফি ফগণ হানাফি মুহাদ্দিস মুহাদ্দিসিনে কেরাম এবং বিদ্যানগণ তারাবির নামাজ হানাফি জজদের আদালতে কুড়ি না আট রায় শুনুন এটা আমি বিভিন্ন গ্রন্থ থেকে হানাফিদের এবং আরও বিভিন্ন গ্রন্থ থেকে লিপিবদ্ধ করেছি লিখেছি এই জন্য লেখলাম যারা চুনোপুঠি চুটকে ফুটকে যারা হানাফি তারা এই নিয়ে খুব লাফালাফি করে বাড়াবাড়ি করে এই জন্য এটা আমি লিখলাম তারাবি নামাজের রাখাত সংখ্যা নিয়ে হানাফি আরুল হাদিসদের মধ্যে চিরাচরিত দ্বন্দ্ব মতনক্য পরিলক্ষিত হয় তাই এই কেসটা বা মামলাটা হানাফি জজদের আদালতে উপস্থাপন করলাম বা সমর্পণ করলাম দেখা যাক কি রায় আছে হানাফি ফে হানাফিদের প্রথম ফাঁকি বা জজ যার উপর অধিকাংশই ফিকে হানাফির প্রাসাদ প্রতিষ্ঠিত তিনি তাঁর সিয় গ্রন্থ ইমাম মোহাম্মদ গ্রন্থে তিরানব্বই পৃষ্ঠায় অধ্যায় রচনা করেছেন এই অধ্যায়ে বুহারি মুসলিমের হাদিস আয়েশার দিয়া লহায়ের বর্ণিত এগারোটা কাতের হাদি সংকরণ করে রায় শোনাচ্ছেন আমাদেরও বৃত্র সহ এগারোটা কাতের উপর আমল আছে এই রায় শোনালেন ইমাম মুহাম্মাদ ইমাম মুহাম্মদ যিনি হানাফি ফিকহের যাকে বলা হয় প্রাসাদ প্রতিষ্ঠিত যার ওপরে আছে এই জজ যিনি মুহাত্মা ইমাম মোহাম্মদ লিখেছেন সেই গ্রন্থের তেরানবে পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন আয়েশারাজিয়াল আনহার হাদিস থেকেই তারাবির নামাজ এগারো রাকাত এটা তিনি উল্লেখ করেছেন আর বাবু তারাবি তারাবীর অধ্যায় এটা রচনা করেছেন প্রকাশ থাকে যে এই হাদিসকে যারা তাহাজুদের সঙ্গে নির্দিষ্ট করছে তারা ইমাম মোহাম্মদের চরম বিরোধী এবং এই রায়ের প্রত্যাখ্যানকারী বলা বাহর্য যে তিনি রায় দিয়েছেন দলিল ভিত্তিক বা দলিলকে সামনে রেখে এখন কেউ যদি দলিল ছাড়া কুড়ি টাকা রায় দেয় তবে সেই রায় অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবারে দ্বিতীয় জজের রায় শুনুন ইমাম ইবন নাজিম হানাফি নরমানি মৃত নশো সত্তর হিজড়ি তিনি রায় দিয়েছেন وقد ثبت أن ذلك كان إحدى عشرة ركعة بالفتر كما ثبت في الصحيحين من حديث عائشة فإذا يكون المسنون على وصول مشايخنا ثمانية منها والمستحب إثنى عشرة البحر رائق شرح قنز التقائق أي مصلات البتر سوى ركعات ترابي برمانيتو যেমনটি সাব্যস্ত হয়েছে আইসারাদিয়ালহায়ের হাদ হাদিস সয়হাইনের বুহারে মুসলিম থেকে আর আমাদের মাসায়কদের হানা আকিদা বা মূল নীতি অনুযায়ী আট রাকাত সোনাত এবং বারো রাকাত মুস্তাহাব আলবার রায়ক দ্বিতীয় খণ্ড ছেষট্টি পৃষ্ঠা এগারো দ্বিতীয় জজের রায় তৃতীয় নম্বর জজ মিরকাত প্রণেতা মুল্লা আলী কারি হানাফি মৃত চোদ্দশো দশ হিজড়ি তিনি রায় দিচ্ছেন শরুন

فتحصل من هذا كله أن أن قيام رمضان سنة إحدى عشرة ركعة بالفطر في جماعة فيه فعله صلى الله عليه وسلم فاتل قدير شر شر الهداية بدم كندو 488 بريشة ترابي شنكران دم قدمار سار هلو نشجع قيام رمضان بترابي بتر سهوا عجر ركعات سنة যে নবী সাল্লাহ সাল্লাম জামাতে পড়িয়েছেন বা করেছেন ফাতুল কাদির সারুল হৈদায়া প্রথম খণ্ড চারশো আটষট্টি পৃষ্ঠা এগালো ইবনুল হুমাম বিখ্যাত হানাফি রায় পঞ্চম নম্বর জজ তিনি রায় শোনাচ্ছেন আবুল আখলাস আল হাসানুবনুল আমার আল হাসানুবনুল আমার মৃত এক হাজার উনসত্তর তিনি বলেন লম্বা আবিল আবুল যখন এটাই প্রমাণিত যে নবী সাল্লাহ সাল্লাম জামাতে বিতৃষ্ট এগারোটা কাতি পড়িয়েছেন মুরাকি আল ফাল্লাহ চারশো চার পৃষ্ঠা ষষ্ঠ নম্বর জজ খালিল আহমাদ সাহারানপুরি দেওবান্দি বলেন তেরাবি আট রাখাত সুন্নতে মোয়াক্কাদা মুয়াক্কাদা ঐক্যমতে যদি মতানৈক্য থাকে তো বারোর বারোতে বারাহিনুল কারি প্রথম খণ্ড চারশো দুই পৃষ্ঠা তিনি রায় আরও বলেন ফা নাহাসুল মিন হায়দাকুল্লাহু

এই জজের সমর্থন করেছেন তহাবি হানাফি রব্দুল মোহতার দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা মৌলভি আবু সউদ হানাফি সারহে কান কানস পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠা প্রমুখ জজ জজগণ নবী সাল্লা সাল্লাম কুড়ি রাখাত নয় বরং আট রাখাতই পড়েছেন এই জয় এই রায়েরই সমর্থন করেছেন এই সমস্ত জজগণ সপ্তম নম্বর জজ বিখ্যাত জজ উল্লেখযোগ্য তিনি রায় শোনাচ্ছেন আইনি হানাফি وصادرون عائدين ايه تني بولت فاين قلتا اذا তুমি لم يبين في الروايات المذكوره عدد الصلاة التي صلىها الرسول صلى الله في تلك الليالي قلت راهب ابن خزيمه وابن حبان من حديث جابر قال صلى بالرسول صلى الله في رمضان

আট রাকি তারপর বিত্র পড়িয়েছেন তৃতীয় খণ্ড পাঁচশো সাতানব্বই পৃষ্ঠা প্রকাশ থাকে যে এই রায়ের বিরোধীরা হল হাদিস বিরোধী অর্থাৎ জাবির বিনা আবদুল্লা রাজিয়াল এই হাদিসের বিরোধী এই রায়ের সমর্থনে জাইলাই হানাফি নাজবুর রায়াতে জাবির রাজিয়া এই হাদিসকে সংকলন করেছেন নাজবুর রায়া প্রথম খণ্ড দুশো তেরানব্বই পৃষ্ঠা এবার হানাফিদের শিরোমণি আনোয়ার শাহ কাশ্মীর রায় শুনুন এ রায়ের জবাবে সমস্ত দেওবন্দী কিং কর্তব্য তিনি বলেন লা মানা সমিন তসলিম আন্না তারা ভি সাহু আরেহি সলাত সলাতুস সালাম কেন থেমানিয়া তারা আরফুস শাহজি প্রথম খণ্ড একশত পৃষ্ঠা এটা না মেনে কোনো গতি নেই বা উপায় নেই যে নবীন সাল্সলাম এর তারা আট আটরা কাতি ছিল আরফুস শাহজি প্রথম খণ্ড একশো পৃষ্ঠা আছে কোনো মোকাল্লিক এ রায়ের বিরোধিতা করবে বা জবাব দেবে নবম নাম্বার জজ তাবলিক জামাতে প্রসিদ্ধ সুফি জাকারিয়া তাবলিগি দেওবন্দি অসাধারণ রায় দিয়েছেন তিনি বলেন লা শাক্কা ফি আন্না তাহদীদ আতরাবীফ ফি 20 রাখা লাম ইথবট মারফুআন আল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরিক সহিহ আলা উসুল আল মুহাদ্দিসিন ওয়া মা ওয়ারাদা ফীহিম মিন রিওয়ায়াত ইবনে আব্বাস মুতাকাল্লাম ফীহা আলা উসুলহুম আও যুল মাসালিক শারহ মুয়াত্তা মালিক দিদিখণ্ড 304 পৃষ্ঠা এদে কোন সংশয় নেই যে সন্দেহ নেই যে বিদআনদের মূলনীতি অনুযায়ী কুড়ি রাকাত তারবী নবি সাল্লাল্লাহু থেকে সহী সূত্রে প্রমাণিত নয় বরং ইবনা আব্বাস রাজ্জালানো থেকে বর্ণিত বর্ণনা জাল বা মজরু ও অপরামান্ন আউজাসুল মাসালিক সারা মালিক দ্বিতীয় খন্ড তিনশো চার পৃষ্ঠা দশম নম্বর জজ আহমদ ইয়ার নাঈম বেরেলি হানাফি জাল হক গ্রন্থে মাদারিজুন নবুয়া প্রথম খন্ড চারশো চার পৃষ্ঠ চারশো পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে উদ্ধৃতিতে মৌলভি আব্দুল হক মহাদ্দেশ দেহলভি হানাফির উক্তি নকল করেছেন যে তিনি আট রাকাত তারাবি কে সুন্নাত বলেছেন তিনি বলেন ফার্সি আমি পড়ছি ফার্সি আমি অতটা ভালো পড়তে জানি না ফার্সিটা হচ্ছে তাহাকিক আনিস কে সলাত আন হাজার সাল্লা সাল্লাম দার রামাজান হামা নামাজ মহতাদ বুধ ইয়াজ দাহ রাকাত কে দায় মে দর তাহাজুদ মি গুজারিদ তাহাকিক হল নবী সাল্লাহ সাল্লাম রামাজানে ওই এগারো রাকাতই পড়তেন যা তিনি সাধারণত সাধারণত সরবস্থায় তাহাজুদ নামাজে পড়তেন তাহলে আব্দুল হক মহাদ্দেস দেহলবি এবং ওদিকে আনোয়ার শাহ কাশ্মীরি তিনি উল্লেখ করেছেন যে তারাভি এবং তাহাজুদ একই সলাত একই নামাজ যারা আলাদা নামাজ বলছেন তারা হচ্ছেন জাহেল মূর্খ এবং এই সমস্ত মহাদ্দেশিনী কেরামের বিরোধী এই সমস্ত জের বিরোধী তিনি আরো বলেন সঠিক রায় হলো আয়েশার আদি হায়ের হাইয়ের বর্ণিত নবী সাল্লাহ সাল্লামের নামাজ এগারো ডাকাত ছিল যেমনটি তাঁর কিয়ামুল লাইল বা তাহাজুদ নামাজে অভ্যস্ত ছিলেন মা সাবাত সন্না দুশো সতেরো পৃষ্ঠা এগারো নম্বর জজ কাসেম নানুতভি দেওবন্দি হানাফি বলেন ওয়াজদাহ আজফেল সরোয়ারে আলম আকদাজিস্ত রসুল্লাহ সাল্লা সাল্লাম এগারো টাকা আধ্বৃত সহ পড়েছেন এটা কুড়ি রাকাতের চেয়ে বেশি নির্ভরযোগ্য লতা আঠারো পৃষ্ঠা বারো নম্বর জজ তিনি রায় শোনাচ্ছেন সমস্ত হানাফিদের নির্বাক করে দিয়েছেন এই জজ তিনি এমন রায় দিবেন আদৌ হানাফিরা কল্পনাও করেনি সেই জজের নাম হলো রশিদ আহমদ গাঙ্গহি কাসেমি নানুতবীর রশিদ আহমদ গাঙ্গহী কাসিমিন আলতির কথা লিখছেন বর্রে আহলে এল পুশিদা নিস্ত কে রকিয়াম রমাদান রকিয়াম ফিল ওয়াকে এক নামাজ আস্ত কে দর রমাজান বরায়ে তাইসির মুসলিম দর আউ্ল শব মুকর করদাহ শুদ্ধ কোন বিদ্যার নিকট এ কথা গোপন নেই যে কিয়াম রমাদান তারাভি এবং কিয়াম লাইল একই নামাজ রমাদান মুসলিমদের সুবিধার্থে প্রথম রাত্রে নির্ধারিত শেষে বুহারে মুসলিমের এগারো রাখা প্রমাণিত বলে রায় সোনানী ফি পৃষ্ঠা জামায়াত ইসলামী আবুল আলা মৌদুদি হানাফির রায় তিনি বলেন কুড়ি রাখা তারাবী আট রাখাতে তুলনায় জয়ী রাসাইল ও মাসাইল দ্বিতীয় খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠা এটাই সমর্থন করে মুফতি সমর্থন করে কিফায়াতুল্লাহ দেওবান্দি বলেন অধিকাংশই বর্ণনাতে রাতে নবী সাল সাল্লামের আট রাখা তারা পড়া প্রমাণিত কিফায়াতুল মুফতি তিন তৃতীয় খণ্ড তিনশো তেষট্টি পৃষ্ঠা চোদ্দ নম্বর জজ কাজী শামসুদ্দিন দেওবান্দি বিস্তারিত আলোচনার পর রায় দিচ্ছেন আট রা আতি হলো সোননাথ সোননাথ এগ দুবার তিনি উল্লেখ করছেন দুইবার তিনি পুনরাবৃত্তি করছেন আর টাকাতি হলো সোননাথ সোননাথ আল কাউলুল ফাসি পাঁচ পঞ্চম পৃষ্ঠা ইস ঘর কো আগ লাগ গাই ঘর কি চেরাগ সে এই ঘরে আগুন লেগেছে এই ঘরের প্রদীপে হানাবি বিদ্যানগণ তারাই উল্লেখ করছেন যে আট রাখার তারাবি এটাই সোননাথ কুড়ি রাখার তারাবি প্রমাণিত নয় একসাথে সমস্বরে পনেরো নম্বর জজ একসাথে সমস্বরে চারজন জজ রায় দিয়ে উঠছেন তারা হলেন ইমাম জাইলে হানাফি নাজবুর রায়া দ্বিতীয় খণ্ড একশো বাহান্ন পৃষ্ঠা ইবনুল হুমাম হানাফি ফাতুল কাদির প্রথম খণ্ড চারশো সাতষট্টি পৃষ্ঠা ইবনু আবিদিন হানাফি মানহাতুল খালিক আয় আল বাহারির রায়ক দ্বিতীয় খণ্ড ছেষট্টি পৃষ্ঠা মুল্লা আলী কারি হানাফি মির্কা তৃতীয় খণ্ড তিনশো বিরাশি পৃষ্ঠা তিনি বলছেন তারা বলছেন ওয়াহাদামা আলুন বেয়াবি শাইবা ইব্রাহিম বিন রসমান ওহমত্তা খা কায়েলা তফি তুম মান দাহ মোখাদেফুল দিলে হাদিস সাইব এটা বুখাৰী বৰণিত আয়েশারা আনহা এর বিতর বিতৃশ্বহ এগারো রাকাত ছয় হাদিস বিরোধী হওয়ার সাথে সাথে জয়ীব এর জয়ীব অর্থাৎ কুড়ি রাখাত এর হাদিস জর্মসম্মতি কোনো জয়ীব কারণ আবু সাইবাহ ইব্রাহিম বিন রসমান দুর্বল সকল বিদ্বান দেব ঐকমতে অনেকে এক মাতৃক অনেকে কাজাব মিথ্যুক এবং পরিত্যক্ত বলে আখ্যায়িত করেছেন প্রকাশ থাকে যে যারা আয়েশ আলাদি আলান হাইয়ের হাদিসকে শুধু তাহাজুদ বলে ফাতাওয়াজি করে তারাই রায়ের বিরোধী এবং তারা জাহিল হয় তারা এই রায়কে মেনে নতুবা এই রায়কে ভুল প্রমাণ করুক ষোলো নম্বর জদ তিনি উল্লেখ করছেন আহমদ তহতাবি হানাফি মৃত বারোশো তেত্রিশ তিনি বলে বলেন লেয়ান্ন নবী সাল্লাম ইসল্লিহা ইশরিনা বাল সামানিয়া হাসিয়াত তহাবি আলা দুরিল মুক্তার প্রথম খন্ড দুশো পঁচানব্বই পৃষ্ঠা কেন নবী সাল্লাহ সাল্লাম কুড়ি রাখাত পড়েননি বরং তিনি আট রাখাত পড়েছেন হাসিয়াত তহাবি আলা দুরিল মুক্তার প্রথম খন্ড দুশো পঁচানব্বই পৃষ্ঠা তো আহমাদ বললেন নবী সাল্লাহ সাল্লাম তার আমি কুড়ি রাখাত পড়েননি বরং আট রাঘাত পড়েছেন এবারে জজ শুনুন সতেরো নম্বর জজ এর রায় শুনুন প্রধান বিচারপতির রায় শুনুন লেখনের কলেবার বৃদ্ধি না করে সংক্ষিপ্ত পরিসরে সমাপ্ত করতে যাচ্ছি কারণ প্রধান বিচারপতির রায় চলে এসেছে এই রায় মোকাল্লিদরা শোনামাত্র নির্বাহ হদমম্ব হয়ে যাবে তারা জানে প্রধান বিচারপতির নাম কিন্তু এই রায় সম্পর্কে তার অবগত নয় এবারে আসুন সেই বিচারপতির নাম জেনে নিই তিনি হলেন গায়ের মোকাল্লিদ ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ تنين تار কন্ত আল আসার প্রথম খন্ড 34 পৃষ্ঠা হাদিস নাম্বার 170 আবু হানিফা আর একটি হাদিস عن ابي جعفر محمد بن علي عن النبي صلى الله عليه وسلم انه كان يصلي يصلي بعد العشاء العشاء الى الى الفجر فيما بين ذلك الثمانية ركعات ويوتر بثلاث ويصلي ركعة الفجر আল্লাহ ইউসুফ প্রথম খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা হাদিসা তার শিক্ষক আবু জাহার থেকে বর্ণনা করেন মোহাম্মদ থেকে তিনি বলেন নিশ্চয় সাল্লাম ঈশার পর থেকে ফজর পর্যন্ত এর মধ্যে আট রাখাত তারাফি তিন রাখ ধ্র ও ফজরের দু রাখাত পড়তেন আল্হ সার আবু ইউসুফ প্রথম খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা হাদিস নাম্বারের একশো সত্তর আলহামদুলিল্লাহ আবু রায় গায়ের মুকাল্লিদদের সপক্ষেই হয়েছে এখানে মুকাল্লিদরা যেন না বলে না বলে বসেন যে আবু হানিফা গায়ের মুকাল্লিদ ছিলেন তাই গায়ের মুকাল্লিদদের সপক্ষে রায় দিয়েছেন আখলাগাতের প্রকাশ থাকে যে মুকাল্লিদরা অভিযোগ করতে পারে যে এটা তাহাজ্জুদের সাথে সম্পর্কিত এই দাবি হলো ভিত্তিহীন কারণ এর পক্ষে তাদের কাছে কোনো দলিল নেই আমার লেখনির সারমর্ম হলো বলার উদ্দেশ্য হল আয়েসার আয়েশা রাজিয়াল বর্ণিত হাদিসকে তারাবির ইমাম মুহাম্মদ সহ অন্যান্য মহাদিসে কেরাম বর্ণনা করেছেন নাম্বার দুই এর বর্ণাকৃত হাদিস থেকে আট তারাবি হানাফি বিদ্যান দলিল হিসাবে পেশ করেছেন নাম্বার তিন আট রাকাত তারাবি সুন্নাত নাম্বার চার রাকাত তারাবির হাদিস প্রমাণিত নয় নাম্বার পাঁচ তারাবি ও তাহাদ যদি একি সালাত নাম্বার ছয় যারা কুড়ি রাকাত তারাবি পড়েন তারা সুন্নাত আবু হানিফা সহ সকল মহাদ্দেশ বিরোধী যা আমি উল্লেখ করেছি সোনাদ বিরোধী আবু হানিফা সহ যারা রায় শুনিয়েছেন এদের বিরোধী নাম্বার সাত নবী সাল্লাহ সাল্লাম থেকে আট রাখা তারা পড়া সই হাদিস দ্বারা প্রমাণিত নাম্বার আট নবী সাল্লাহ সাল্লাম কুড়ি রাখা তারাবি পড়েননি নাম্বার নয় তারাবি কুড়ি রাখাতের ইজমা দাবি করা ভিত্তিহীন কারণ অধিকাংশই হানাফি বিদ্যানগণ আট রাখা তারাবির রায় দিয়ে ইজমাকে নস্যাত করে দিয়েছেন নাম্বার দশ এই লোক লেখনী থেকে এই উক্তি থেকে প্রমাণিত হলো যে ইস ঘর কো আগ লাগ এই ঘর কি চেরাগ সে এই ঘরে আগুন লেগেছে এই ঘরেরই প্রদীপে সুতরাং এই গোড়ামি ছেড়ে দিয়ে হানাফিদের উচিত আট টাকার তার আমি পড়া এবং কুড়ি টাকাকে বর্জন করা এবারে হানাফিদের নিকট কয়েকটি আমার প্রশ্ন প্রশ্ন নাম্বার এক তারাবি ও তাহাজুদকে আলাদা যদি আলাদা হয় তবে সহি সহি মারফু কিংবা সহি মাহকুফ হাদিস পেশ করুন যদি অপারগ হন তবে কমপক্ষে গায়ের মুকাল্লিদ আবু হানিফা থেকে কিংবা আবু ইউসুফ থেকে অথবা মোহাম্মদ ইবনু হুমা হাসান ইবনু হাসান থেকে সহি সূত্রে পেশ করুন যদি তাও পেশ করতে অক্ষম হন তবে আনোয়ার শাহ কাশ্মীর ও রশিদ আহমদ গাঙ্গুহির রায়কে স্বীকার করুন নাম্বার দুই রমাজানের তিন রাত নবী সাল্লাম জামাতে রাকাত জামাতে কত রাখাত নামাজ পড়িয়েছেন যদি বলেন কুড়ি রাখাত তবে সই সূত্রে হাদিস পেশ করুন আশা করি স্পষ্ট হয়েছে হানাফিদের দাঁত ভেঙেছে কারণটি হচ্ছে হানাফিদের জজগণ মুহাদ্দিস কোরআম এবং ফিরগণ রায় শুনিয়েছেন কুড়ি রাখাত তার আমি প্রমাণিত নয় আট রাখাতই সুন্নাত আট রাখাতই প্রমাণিত আল্লাহ তালা আমাদের সকলকেই সুননাথের উপর আমল করা তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি